হ্যালো মাই টু ফ্যামিলি, সবাইকে ঈদ মোবারক। তো আজকে হলো আমি ফুল ড্রাইভিং লাইসেন্সের সব প্রসেসিংগুলো বলে দিচ্ছি। তো প্রথম প্রসেসিং হলো, সবার ফার্স্টে আপনি লার্নার করবেন, 518 টাকা নেবে গাড়ি প্লাস বাইক। লার্নার করে নির্ধারিত ডেট অনুযায়ী পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা দিবেন, সেটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিছি। অ্যান্ড পরীক্ষার ডেটে আপনার দালালের যে বিষয়টা, আপনি আগে থেকে দালালের সাথে কন্ট্যাক্ট না করলেই বেটার। আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন সেদিন অন দ্য স্পট ওখানে অনেক লোকজন থাকে, তাদের একজনের সাথে কন্ট্যাক্ট করবেন, 1000 কি 2000 টাকা যে আপনাকে পরীক্ষায় পাশ করায় দিবে, দেন সেটা গেল। তো এখন হলো আমি বলবো যে স্মার্ট কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়। পরীক্ষা দেওয়ার পর ওরা লার্নারটা রেখে দিবে। তো লার্নারটা রেখে দেওয়ার মনে করেন যে 15 দিন পরে আপনি বিআরটিএতে যাবেন। হ্যাঁ, আর আপনার যে লার্নারটা ছিল ওটার একটা ফটোকপি করে রাখবেন। তো 15 দিন পরে বিআরটিতে যে ওই ফটোকপি দিয়ে আপনি ব্যাংকে টাকা জমা দিবেন, দেন তারপরে হলো ওই টাকা জমা দেওয়ার যে একটা রিসিপ্ট থাকবে সেটা নিয়ে আপনি ওদের কাউন্টারে যাবেন, আপনার লার্নারটা নেবেন। স্মার্ট কার্ডের আবেদনের জন্য একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করবেন। সেই ফর্মটা ফিল আপ করার পরে সব ডকুমেন্টস একসাথে জমা করে, লাইক আপনার ভোটার আইডি কার্ড অ্যান্ড সার্টিফিকেট, দেন ব্যাংকে যে টাকা দিয়েছেন সেটার রিসিপ্ট, সব একত্রে করে আপনার একটা ফাইল বানাইতে হবেন, সেটা জমা দিতে হবে। সেটা জমা দেওয়ার পর আপনাকে এরকম একটা কার্ড দেওয়া হবে যেটাই আপনার অস্থায়ী লাইসেন্স। অ্যান্ড সেইটা লাইসেন্সে একটা ডেট লেখা থাকবে, সেই ডেটে আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দিবেন অ্যান্ড ওইটাই আপনার মূলত লাইসেন্স। অ্যান্ড এর পরবর্তীতে ওই ডেটে যে আপনি হলো গিয়ে ফিঙ্গারপ্রিন্টটা দিবেন, ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনাকে আরেকটা ডেট দিবে হলো আপনার স্মার্ট কার্ডের জন্য। আশা করি এই প্রসেসিং। আর দালালের বিষয়টা আমি আপনাকে বলে দেই যে আপনি যদি একটু প্রিপারেশন নেন, আপনার ওরাল এক্সামটা অ্যান্ড ভাইভা এক্সাম, মানে ভাইভা ওরাল তো একই আর রিটার্ন এক্সামটা, এই দুইটা এক্সাম আপনি পাস করতে পারবেন, বাট প্র্যাকটিক্যালটা একটু কঠিন হয়ে যাবে। তো প্র্যাকটিক্যালে শুধু পাস করানোর জন্য আপনি একজনের সাথে কন্ট্যাক্ট করবেন, যে 1000, 2000 বা 3000 টাকা দিবেন, আপনাকে পাস করে দেবে। আর আপনার গাড়ি প্লাস বাইক দুইটার জন্য আপনার ব্যাংকে জমা দিতে হবে হলো 2542 টাকা। তো এই ছিল হলো ড্রাইভিং লাইসেন্সের ফুল প্রসেসিং। তারপরেও যদি কেউ করতে কোনো অসুবিধা হয় বা এমন হচ্ছে যে কোনো কিছু বুঝতে পারছেন না বা ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন বাট কোথা থেকে করবেন, কীভাবে করবেন কিছু বুঝতে পারছেন না, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন বা ফেসবুকে মেসেজ দিতে পারেন। আর আরেকটা কারণ হলো, আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি টাঙ্গাইল থেকে লাইসেন্সটা করেছি, কারণ হলো গিয়ে টাঙ্গাইলে আপনার কার্ডটা তাড়াতাড়ি দেয় আমি যতটুকু জানতে পেরেছি, তো তার কারণে আমি টাঙ্গাইল থেকে করতে দিয়েছি। হ্যাঁ, অ্যান্ড আমি হলো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার যে প্রসেসিংটা সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও আপলোড করে দিব। কঠিন কিছুই না, আমিও ফার্স্টে মনে করছিলাম অনেক কঠিন, বাট এরকম কিছুই না। তো এই ছিল আজকের মতো। আর অ্যাকচুয়ালি আমরা এখন ইউটিউবে কন্টিনিউ করার ট্রাই করতেছি, তো আপাতত আমাদের কোনো ইন্ট্রো নাই, ইন্ট্রোর কাজ চলছে, পরবর্তী ভিডিওগুলায় ইন্ট্রো চলে আসবে, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। আর আমি এখন ট্রাই করছি, নিজের জড়তা কাটাচ্ছি, আশা করি ভবিষ্যতে ভালো ভালো কিছু ভিডিওস দেওয়ার, কন্টেন্ট দেওয়ার ট্রাই করব। সবাই দোয়া রাখবেন, পাশে থাকবেন, ধন্যবাদ। আপনারা জাস্ট সাপোর্ট করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, থ্যাংক ইউ। হ্যাঁ, মনে রাখবেন দি ব্রাউন বয়েস, ওকে, ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার।